আমি এটা গৈ আছো ওয়ার্ল্ড ফেমাস কলকাতার হাওড়া ব্রিজের উপরেদি। কি সুন্দর এই ব্রিজখন, বহুত ভাল লাগিছে। হাওড়া রেলওয়ে স্টেশনের কাষতে আছে এই ব্রিজখন। ইয়ার কনস্ট্রাকশন দেখলে আপনি আচরিত হয়ে যাব। 1943 সনের 3 ফেব্রুয়ারিতে এখন উদ্বোধন করেছিল। চাও কি সুন্দর, 705 মিটার দীঘল আছে দলংখন। আর এটা ইন্টারেস্টিং কথা, এই দলংখন কিন্তু কোনো খুঁটা নাই, সম্পূর্ণ ওলমা দলং হয়। হাওড়া ব্রিজত এপাক খোজকাঢ়িবলৈ আহিছোঁ। এইখন হাওড়া ব্রিজ, আমি এপাক খোজকাঢ়িছোঁ। এইটো দলংখনৰ কাষেদি থকা ফুটপাথ, মানুহ অহা যোৱা কৰিবৰ কাৰণে। চাওক কেনেকুৱা এখন দলং কেতিয়াতে বনোৱা, 1935 চনতে আৰম্ভ কৰা, আৰু 7 বছৰ লাগিছে এই দলংখন হৈ উঠালে। আৰু ইমান সৰু সুৰা দলঙো নহয়, বহলো প্ৰায় 30 মিটাৰ। আপোনালোক যদি কেতিয়াবা কলকাতালৈ আহে, হাওড়া ব্ৰিজখন চাবলৈ নাপাহৰিব। কিন্তু বহুত ডাঙর এইখন ব্রিজ, হাওড়া ব্রিজক রবীন্দ্র সেতু বলে জানা যায়। কিন্তু বহুত ভাল লাগছে দেখ। দলংখনের উপর যে নদীর ভিউটো বিরাট মস্ত লাগিছে। জাহাজ চলি আছে, বহুত ধুনিয়া।